السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر والشفع والوتر وقال الله تعالى في آيات أخرى ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে মাত্র কয়েকদিন পরে আজকে শুক্রবার ২৬শে জিলকাদা তারপরে ২৭, ২৮, ২৯ যদি ৩০ হয় তাহলে মঙ্গলবার ৩০ হবে এক আর প্রথম জিলহজ হবে আগামী বুধবারে আর যদি ২৯-এর খবর পান তাহলে মঙ্গলবার থেকেই এই জিলহজ মাস শুরু হবে মঙ্গল অথবা বুধবার থেকে যেমন চাঁদ দেখার খবর পাওয়া যাবে জিলহজ মাসের প্রথম তারিখ এই জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে ১০ই জিলহজ পর্যন্ত এই ১০টি দিনের বড়ই ফজিলত রব্বুল আলামিন রেখেছেন এই দিনগুলিতে ইবাদত বন্দেগি অন্য অন্য সময়ের ইবাদত বন্দেগি ফরজ নফলের চাইতে অনেক বেশি ফজিলতপূর্ণ উত্তম আর এই ১০টি দিনে বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে যা সহি হাদিস এবং সাহাবাই কেরামদের আমল দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের সুযোগ যে দিয়েছেন এর মাধ্যমে আমাদের জাতি করে অল্প সময়ে নেকি বাড়াবার সুযোগ আসে সময় যেহেতু সামনে অনেকেই অনলাইনে শোনেন না কিন্তু ইসলামিক সেন্টারে আসেন যদিও এই বিষয়ের উপর আমাদের আলোচনা আছে অনেক পুরাতন আলোচনা আছে আর বিভিন্ন সময়ের আলোচনা আছে আজকে এই বিষয়ে ১০টি পয়েন্ট আলোচনা করব এই জিলহজ মাসের ১০টি দিনে ১০টি গুরুত্বপূর্ণ আমল আপনি করার চেষ্টা করবেন আর এর সাথে সাথে যে কোনো নেক আমলে ভালো কাজে বেশি বেশি অংশ নেওয়ার চেষ্টা করবেন এই জিলহজ মাসের ১০টি দিন এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলির আর এই দিনগুলির জিকির আজকারের কথা কোরআনে কারিমে বর্ণনা করেছেন সূরা ফজরের আয়াত নম্বর ১, ২, ৩ এগুলিতে কয়েকটি বিষয়ের আল্লাহ কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি থেকে বিভিন্ন বিষয়বস্তুর কসম করেন সেগুলির গুরুত্ব দেখানোর জন্য ওয়াল ফজরে প্রথম কসম ফজরের কসম ওয়ালায়ালিন আশর ১০টি রাতের কসম ১০টি দিন বা রাতের কসম এই ১০টি রাত অধিকাংশ তাফসিরকারদের মধ্যে প্রখ্যাত সাহাবি মুফাসসির কোরআন আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে তা হচ্ছে জিলহজ মাসের প্রথম ১০ দিন এই ১০টি দিনের রাতের আল্লাহ কসম করেছেন তারপরে জোড় এবং বিজোড়ের কসম করেছেন যার বিভিন্ন তাফসীর করা হয়েছে আসল বিষয়বস্তু আমাদের ওয়ালায়ালিন আশ ১০টি রাত এই জিলহজ মাসের ১০টি দিন আলমাদের মধ্যে মত রয়েছে এই ২টি ১০ সম্পর্কে জিলহজ মাসের প্রথম ১০ দিন আর রমজান মাসের শেষ ১০ দিন এর মধ্যে কোনটা বেশি ফজিলতের কোনটার বেশি মহত্ব বরকত রয়েছে কোন সময়ের আমলগুলি বেশি গুরুত্বপূর্ণ বা বেশি সওয়াব হাসিল করতে পারবেন কোন সময় একদল রমজান মাসের শেষ ১০ দিনকে প্রাধান্য দিয়েছেন কারণ তাতে রয়েছে দিনে সিয়াম রোজা রাত্রে রয়েছে গুরুত্বপূর্ণ রাত সারা রাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ১০টি রাতই জেগেছেন জোড় বিজোড় তার বেজোড়গুলির যে কোনো বেজোড়ে বিশেষ করে লাইলাতুল কাদার সেগুলি হচ্ছে লাইলাতুল কাদার সম্মানিত রাত মর্যাদাপূর্ণ রাত খাইরু মিন আলফি শাহর হাজার মাস অপেক্ষা উত্তম আর একদল বলছেন না জিলহজ মাসের ফজিলতে হাদিস রয়েছে
কোরআনে কেরিমে তার কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং যে হাদিসটি আসছে সে হাদিসটি স্পষ্ট প্রমাণ করে যে এটা বেশি গুরুত্বপূর্ণ। তাই একদল বলছেন যে এই দশই জিলহজের দিনগুলি বা এই সময়গুলি রমজান মাসের শেষ দশটি দিন রাতের চাইতে বেশি ফজিলতপূর্ণ। মাঝামাঝি মত পোষণ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ। তিনি বলছেন যে দিন আর রাত দুটো দিক আছে না, দিন এবং রাত। রাতের দিকে লক্ষ্য করলে রমজান মাসের শেষ দশটি রাত বেশি ফজিলতপূর্ণ, আর দিনের দিকে লক্ষ্য করলে এই জিলহজ মাসের প্রথম দশটি দিন বেশি বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ বেশি নেকি রয়েছে তাতে। কারণ কি? রমজান মাসের রাতগুলিতে লাইলাতুল কাদার আছে, রাতগুলির যেকোনো একটি রাতে লাইলাতুল কাদার আছে, আর জিলহজ মাসের যে নেক আমলগুলি রয়েছে অধিকাংশ আমলগুলি দিনে আছে। অধিকাংশ নেক আমলগুলি যা করণে তা কিসে? দিনে, দিনে রয়েছে। যেমন দশ তারিখের হাজিদের কাজগুলি, চার পাঁচটা কাজ সব দিনে। তারপরে সারা বিশ্বের মুসলিমদের কোরবানি, তা দিনে, দিনে করাই সুন্নত, দিনে করাই হচ্ছে সুন্নত। রাত্রে হয়তো নাজায়েজ নাই, কিন্তু ওলামারা অপছন্দনীয় বলেছেন, কারণ নবী সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কোরবানি তো নাই রাতে কোরবানি করা। আর এছাড়া আরাফার দিন, দিন সেটা আরাফার সিয়াম সেটা হচ্ছে দিনে, ইত্যাদি বিভিন্ন দিক, যার ফলে এই দিনগুলি বেশি ফজিল। তাহলে লাইলাতুল কাদার থাকার কারণে রমজান মাসের দশটি রাত এই জিলহজ মাসের দশটি দিন রাতের চাইতে ফজিলতপূর্ণ বা রাতের চাইতে, আর এই জিলহজ মাসের দশটি দিন রমজান মাসের শেষ দশ দিন চাইতে বেশি ফজিলতপূর্ণ। এই মর্মে যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এই দশ জিলহজ মাসের দশটি দিনের ফজিলত সম্পর্কে প্রসিদ্ধ হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালে ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়াম। এমন কোন দিন নেই যেই দিনগুলির ভালো আমল, সৎ কাজ আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে মিন হাযিল আইয়াম এই দশটি দিনের আমলের তুলনায়, ইয়ানি আইয়ামুল আশর। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে হে আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চায়, কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর কেউ এই জিলহজ মাসের দশটি দিনে ভালো আমল করছে বাড়িতে বসে, সে জিহাদে নেই, কে বেশি সওয়াব পাবে? কালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেও এই দিনগুলির ভালো আমলের মতো সওয়াব হাসিল করতে পারবে না, তবে জিহাদ করতে গিয়ে যদি কোনো কিছু নিয়ে না ফিরে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে কোনো ব্যক্তি যদি নিজের জান মাল সম্পদ সবকিছু নিয়ে, সাজ সরঞ্জাম নিয়ে জিহাদের ময়দানে আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য বের হইল আর কোনো কিছু নিয়ে ফিরে আসলো না, তাহলে তার মর্যাদা এত উঁচা যে যেই মর্যাদা কেউ পাবে না, কারণ সেটা বড়ই কষ্টের ইবাদত, বড়ই ঝুঁকিপূর্ণ ইবাদত, যেটা যেখানে গিয়ে মানুষ তার ইমানে পাকা না দুর্বলতা আছে স্পষ্ট হয়ে উঠে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই মর্মে আরেকটি হাদিস বর্ণনা করেছেন জিলহজ মাসের দশটি দিনের ফজিলত সম্পর্কে এবং করণীয় সম্পর্কে। তাহলে এই প্রথম করণীয় দিয়ে শুরু করি যা এই হাদিসে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযামু ওয়া লা আহাব্বু ইলাল্লাহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোন দিন বেশি মহান হতে পারে না এবং আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে না যেই দিনের আমল বা যেই দিনগুলির আমল এই দশ দিনের আমলের চাইতে মহান এবং অধিক প্রিয়, অধিক মহান এবং অধিক প্রিয় আল্লাহর কাছে এই দশ দিনের নেক আমল। কোন আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফাক ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমীদ, তোমরা এই দিনগুলিতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দান করবেন। বুঝেন বিষয়টি?
কারণ এটা না বুঝার কারণে মানুষ বিভ্রান্ত হয় এবং ভুল বুঝে, অজ্ঞতা। আর তারপরে বিদাতি মোল্লারা তো লেগে আছে মানুষকে গুমরা করার জন্য। দেখো 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 বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে মুহাম্মদ রাসূল বলতে হবে, কোনখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন আর কোনখানে বলবেন না, এই দুটো বিষয় বুঝে নেন আজকে, যাতে করে সংশয় নিরসন হয় আর বিদাতি মোল্লা কানাকে হাইকোর্ট না দেখাইতে পারে। যখন জিকিরের ক্ষেত্র স্মরণ করছেন রব্বুল আলমিনকে, তখন কার জিকির? একমাত্র আল্লাহর জিকির, রসুলের জিকির নাকি? এক আল্লাহর জিকির। তার যখন জিকির আজকারের ক্ষেত্র তখন কি বলবেন? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে জিকিরের ক্ষেত্র। এই জন্য বললাম এখানে মোহাম্মদ রাসূলুল্লাহ বলবেন না আপনি, আপনি বসে বসে মসজিদে অথবা বাড়িতে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, না জায়েজ না এটা, এটা বিদাতি জিকির, বুঝা গেছে? কিন্তু যখন সাক্ষ্য প্রদানের ক্ষেত্র আসবে, শাহাদত দিচ্ছেন আপনি, তখন কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আশহাদু দিয়ে বলেন তো আরো ভালো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট করে, যদিও এখানে আশহাদু কথাটি উজ্জ আছে। আর এই কঠোরতা ইসলামে নেই যে ফতোয়া এক শ্রেণীর কিছু আলেম সমাজ ভারত বাংলাদেশে দিয়ে থাকে, এদের ফতোয়া একেবারে ভুল, বাড়াবাড়ি ফতোয়া। এই ফতোয়া দিয়ে মেলা জায়গায় মার খেতে হয়েছে বিদাতির কাছে। এইরকম ফতোয়া দিবেন না, জাতি ইসলামের ক্ষতিই করেন, দাওয়াতের আরো ক্ষতি করলে লাভ করলেন না। অথচ আপনার দুনিয়ার ক্ষেত্রে মেলা কথা উজ্জ করে বলেন, যেটা আপনার সেন্সে আছে, যাকে বলছেন, যে বক্তা বলছে সেও বুঝছে যে আমি এখানে একটা কথা উজ্জ রেখেছি, আর যে শুনছে শ্রোতা সেও বুঝছে যে এখানে একটা কথা উজ্জ আছে। ভাত খেয়েছেন? জিজ্ঞাসা করলাম কি ভাত খেয়েছেন, তাই না? আপনি বলছেন খেয়েছি, বলেন না, খুব কমই লোক বলেন যে ভাত খেয়েছি, দেখে না ভাত কথাটা উজ্জ আছে কিনা। হ্যাঁ বুঝছেন, গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। বা কি দেশে গিয়েছিলেন? জি, দেখেন দেশে গিয়েছিলাম কিচ্ছু বললেন না, জি বা হ্যাঁ, ঠিক না? তাহলে আমরা নিজের ভাষায় উজ্জ্ব করছেন। ওই যারা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলা বলতে হবে না, গিয়ে বলতে আশহাদু বলতে হবে দিয়ে, তারা আসলে এক শ্রেণীর জাহিল, বুঝে না বিষয়টা। দিনের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে তার এই রকম উজ্জ করছে, কিন্তু এখানে লা ইলাহা ইল্লাল্লাহর যে আশহাদু আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, জি হ্যাঁ। এবং এইভাবে কালেমা চলে আসছে সৌদি আরবের এত বড় বড় আলেম ওলামা, তাদের ফ্লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, আর জাহেল মুফতিরা ফতোয়া দিচ্ছে, হাইটা বলে শিরিক হয়ে যাবে, শিরিকই বুঝে না। প্রথম কথা শিরকের জন্য নিয়ত লাগবে, যে আপনি কি শিরক করছেন কিনা, ইন্না মাল আমালু বিন্নিয়্যাহ, প্রথম কথা শিরক করছেন কিনা আসলে নিয়ত লাগবে যে শরীক করছেন কিনা। দুই নম্বর কথা যে শিরক অর্থে হইতে হবে, এখানে কোথায় শিরক হইল? লা ইলাহা ইল্লাল্লাহ একটা সেন্টেন্স বাক্য আর মুহাম্মদ রাসূলুল্লাহ আলাদা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহতে লা ইনাফি জিনস, ইলাহ ইসম আর মওজুদুন, ইলাহ গায়রুল্লাহ তার সিফাত, ইল্লাল্লাহ তার সিফাত, এই ইসমের আর মৌজুদুন হচ্ছে তার খবর, একটা সেন্টেন্স হয়ে গেল আরবি গ্রামারে। মুহাম্মাদুন মুবতাদা আর রাসূলুল্লাহ রাসূল মুযাফ, আল্লাহ মুযাফ ইলাইহি দিয়ে আরেকটি জুমলা সেন্টেন্স হয়ে গেল আরবি গ্রামার, যারা বুঝেন তাদেরকে বুঝাইলাম। হ্যাঁ, দুটো আলাদা আলাদা সেন্টেন্স। সুতরাং কোথায় যিনি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহতে তিনি মুহাম্মদ, এটি কোথায় বুঝা গেল? ও জাহিল আরবি বুঝে না, যার ফলে এইরকম ফতোয়া দিয়ে আমি এক জায়গায় খবর ফেললাম, এই ফতোয়ার জন্য মসজিদ ভাঙতে এসছে। আর যে ফতোয়া দিয়েছে সে কোনো আলেমও না কিছু না, সাধারণ একজন মানুষ কট্টরপন্থী, হেদায়েত হয়ে গেছে কিন্তু হেদায়েত হয়েছে বেশি কট্টর হয়ে। হ্যাঁ, যেই কঠোরতা ইসলামে নেই সেই রকম কট্টর হয়ে গেছে, যার ফলে তার মসজিদ ভাঙতে এসছে গোটা এলাকার বিদাতপন্থীরা। তাহলে বিদাতীদেরকে এইভাবে কি করে দিচ্ছেন আপনারা? হ্যাঁ, এইভাবে উত্তেজিত করে দিচ্ছেন। হ্যাঁ, এক তো ফিতনায় পড়ে আছে বেদাতিরা, তারপর আরো বড় ফিতনায় ফেলছেন তাদেরকে, আরো বড় তাদেরকে গোমরা করার কারণ হচ্ছেন আপনি। কিন্তু মধ্যম পন্থা যদি অবলম্বন করতেন, যতটা শরীয়ত অবকাশ আছে, তাহলে বেদাতিদের পাপটা কমে আসতো। আমরা চাই না যে ওদের পাপ আরো বাড়তে থাকে। একদম শিরক বেদাত করছে, তারপরে মসজিদ ভাঙার পাপ, হ্যাঁ, মানুষকে মারধর করার পাপ, পাপের উপর পাপ বাড়তেই আছে বেদাতিদের। এই আপনাদের এই আচরণগুলির কারণ এক শ্রেণীর। যখন শাহাদাত সাক্ষ্য প্রদানের বিষয় আসবে, ক্ষেত্র আসবে, তখন কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূল। একটা লোক কালমা পড়তে আসছে আমাদের কাছে,
হ্যাঁ, তাকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই না, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ আশহাদুর সাথে বলায়, আশহাদু যাতে ক্লিয়ার করে বলে আমি সাক্ষ্য প্রদান করছি, তাকে বুঝিয়ে দিয়ে তার অর্থ যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, ও আশহাদু আরো সাক্ষ্য প্রদান করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। কেউ যদি সাক্ষীর ক্ষেত্রে বলে যে আমি আল্লাহর ওয়াহদানিয়ত একত্বের সাক্ষী দিচ্ছি যে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তার ওয়াহদানিয়ত মানি, কিন্তু মোহাম্মদ রসুল এই কথা বলবো না, তার সে মুসলিম নাই। কিন্তু জিকির আজকারের ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, মোহাম্মদ রসুল্লাহর জিকির করব, তাহলে সে শিরক করল। বুঝতে পারছেন এবার? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ কোরআন করে বলছে হককে বাতিলের সাথে সংমিশ্রণ ঘটায় না, হক আর বাতিলের সংমিশ্রণ ঘটায় না। বিদাত পন্থীরা এমন ভাবে হক বাতিলের সংমিশ্রণ ঘটিয়েছে যে মানুষকে বিভ্রান্ত করে ছেড়েছে। দেখো দেখো দেখো, এই যে বক্তা দেখলে না, বলছে যে মোহাম্মদ রসুল্লাহ বলা যাবে না, অথচ বলেছে কোন ক্ষেত্রে যে মোহাম্মদ রসুল্লাহর জিকির করা যাবে না। বুঝতে পেরেছেন? হক এবং বাতিলকে একাকার করে জাতিকে গোমরা করে রাখছে এই বিদাতি মূল বিষয়টা। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, এই কথা বলা হয়নি যে রেসালাত বলো, হ্যাঁ রেসালাত সাক্ষী দাও, তাহলিল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হাল্লাল্লাহ ইউহাল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়া তাকবীর এবং আল্লাহু আকবার বলো, ওয়া তাহমীদ এবং আলহামদুলিল্লাহ বলো। তাহলে এই দিনগুলির প্রথম জিলহজ থেকে দশই জিলহজ পর্যন্ত, বরং তেরোই জিলহজ পর্যন্ত, কারণ আইয়ামে তাশরিকেও হ্যাঁ কি রয়েছে, তাকবীর রয়েছে, তাকবীর মুকাইয়্যাদ নামাজের পরে পরে, আর এই দশটি দিনে তকবীরে মুতলাক রয়েছে, যে কোনো সময় তকবীর রয়েছে। তকবীরের বাক্যগুলি আসছে আমাদের আলোচনায়, তবে এখানে তকবীরের কথা যখন আসলো তিনটি বিষয় আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আসলো, আল্লাহু আকবার বলা আসলো, আর কি আসলো, আর আল্লাহর প্রশংসা করা আসলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হয়ে গেল? তকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তকবীর, ওয়ালিল্লাহিল হামদ তাহমিদ প্রশংসা হয়ে গেল। ইমাম ইবনে হাব্বান রাহিমাহুল্লাহ আরেকটি হাদিস বর্ণনা করেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল আইয়ামি ইয়াউমি আরাফা, এই দশটি দিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে ফজিলতপূর্ণ মহত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিন, আরাফার দিন হাজিদের ক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ, জি সবচেয়ে বেশি, এমনকি ইয়াউমুন নাহার থেকেও বলা যেতে পারে। যদি কেউ কেউ বলেছেন ইয়াউমুন নাহারে কোরবানির দিনে অধিকাংশ আমলগুলি হজের করা আসে যেন, সেটা উত্তম। জি, আর যারা নিজের বাড়িতে বাড়িতে কোরবানি করছেন, সারা বিশ্বের মুসলিমরা যারা হজি হাজি নন, তাদের জন্য সারা পৃথিবীতে কোরবানি করার মাধ্যমে যে আল্লাহর ইবাদত সবচেয়ে বেশি হয় সেটা হয় 10 তারিখে। সুতরাং এই জন্য এই দুটো দিন সম্পর্কে আবার ওলামাদের ইখতিলাফ রয়েছে যে 9 তারিখ আরাফার দিন বেশি উত্তম না 10 তারিখ কোরবানির দিনটা বেশি উত্তম। একদল বলছে কোরবানির দিন বেশি উত্তম, সবচেয়ে বেশি রক্ত প্রবাহিত করা আর বিসমিল্লাহ আল্লাহ আকবার এর মাধ্যমে ইবাদতবন্দি করা হয়। আরেক দল বলছেন না, আরাফার দিন বেশি উত্তম কারণ গায়ের হাজি যারা হাজি নয় তারা আরাফার দিনে সিয়াম পালন করে, 2 বছরের গোনা হ্যাঁ মাফ, আর হাজি সাহেবরা আরাফায় অবস্থান করে, যে আরাফায় অবস্থান হচ্ছে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাও, আল্লাহ অত্যন্ত নিকটবর্তী হন এবং আরাফাতে আল্লাহ সাধারণ মার্জনা ঘোষণা করেন হাজি সাহেবদের জন্য, কিন্তু মাফ চাইতে তো হবে। যে ক্ষমাই যদি না চাই বা যদি ক্ষমা পাওয়ায় বাধা হয় মানুষের হক নষ্ট করেছে, তো আল্লাহ তো মাফ করবে না। জি, বা এখনো শিরকি আকিদা আছে, তো শিরকির অবস্থায় থেকে গেল, আরাফাত থেকে ফিরে আসলো কিন্তু শিরকি আকিদা নিয়ে থেকে গেল, তাহলে আল্লাহ মাফ করবেন না, সোজা হয়ে যেত, মাফ করবে না কাকে, যে পাকা হয়ে গেছিল সোজা হয়ে গেছে, সহজ কথা তাই না? দুনিয়ার ক্ষেত্র আপনার নাফরমান ছেলে যতই নাফরমানি করুক, মেয়াদবি করুক, আর যতই কষ্ট দিক বাপ মাকে, যদি সোজা হয়ে যায় তো বাপ মা মাফ করতে চাইবে। হ্যাঁ, যদি সোজা নয় বাঁকা হয়ে আছে তারপরে মাফ আর মাফ মাফ, এটা অযুক্তি কথা। জি, সুতরাং সোজা হইতে আরাফার দিনে সোজা হইতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন। একটি আমল তো তাহলে এই আলোচনায় চলে আসলো। দ্বিতীয় যে আমলটি যা আল্লাহ ফরজ করেছেন তা হচ্ছে এই মৌসুমে এই দিনগুলিতে হজ উমরা করা। হজ উমরা নিয়ত এই 10 দিনের ভিতরেই করতে হবে, তার আগে
অথবা এই দিনের মধ্যে দশ তারিখের দিন গিয়ে রাতটা পার হয়ে ফজর যদি হয়ে যায় আর আরাফায় কেউ না যায়, এহরাম না করে, দশ তারিখের সকালবেলা ফজরের পরে যদি কেউ এহরাম করে আর আরাফা পৌঁছে তো হজ হবে? হজ হবে না। তাহলে হজ এই দিনগুলির সাথেই সম্পর্কিত, হজ আর ওমরা। ওমরা সারা বছর হবে। ওমরা সম্পর্কে আরেকটি কথা শুনেন, আমাদের সে বিদাতি ফতোয়া আছে। একবার এক বিদাতি কিতাব দেখলাম পাকিস্তান থেকে ছাপা, উর্দুতে এক হাজি সাহেব নিয়ে আসলো মেনার মাঠে কেমাতে। আসার পর দেখছি বছরে পাঁচ দিন ওমরা করা মাকরুহ। প্রথম এই ফতোয়া দেখলাম, জীবনে দেখে জানি নাই ফতোয়া, আশ্চর্য হইলাম কোথেকে ফতোয়া পেলাম, কোন রেফারেন্স নাই, মন গড়া ফতোয়া, না আল্লাহ বলেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না চার খলিফার কেউ বলেছে, সুবহানাল্লাহ। একটু আরো এগিয়ে গেলাম, নাকি আবু হানিফা শাফি মালিক আহমদ থেকে প্রমাণ করতে পারবে, যদিও যদি কোরআন হাদিসে দলিল না থাকে তাহলে শাফি মালিক আহমদের ফতোয়ার কোনো মূল্য নেই, যেমন আমার ফতোয়ার মূল্য নেই তেমন তাদের ফতোয়ার মূল্য নেই, কারো ফতোয়ার মূল্য নেই, যদি কোরআন হাদিসের দলিল সম্মত কথা না হয়, উল্টো কথা হয়, যদি কোরআন হাদিসে নেই আর তাদের ইজতিহাদ, তাহলে সেখানে ইজতিহাদ কি দেখতে হবে কোনটা কোরআন সুন্নার মূল নীতির কাছাকাছি, সেটা ফতোয়া দিতে হবে। বড় আশ্চর্য হইলাম এবং জানতে পারলাম যে বছরে নাকি পাঁচটা দিন ওমরা করা মাকরুহ। এই ফতোয়া শুনেছেন কোনোদিন? হ্যাঁ শুনেছেন, মনে হয় অনেকে শুনেছেন। একেবারে রং ফতোয়া, ভুল ফতোয়া, বিতিন ফতোয়া, বাতিল কথা। হ্যাঁ ওমরা করা যাবে না কোন দিনে ওদের কাছে? তাহলে পাঁচটা দিন, হ্যাঁ জানেন কোন দিনে? দুই ঈদের ফিতর করা যাবে, ঈদুল ফিতর কেন, ঈদুল ফিতর কি সমস্যা আছে, না রোজা করা যাবে ওমরা করা যাবে না? হ্যাঁ আরাফার দিন ওমরা করা যাবে না মকরুহ, আর দশ তারিখ করা যাবে না, এগারো বারো তেরো তারিখ করা যাবে না, কত হয়ে গেল, পাঁচ দিন তো হয়ে গেল, নয় দশ এগারো বারো তেরো করা যাবে না। যুক্তি যুক্তি হয়েছে যে তুমি এখানে বসে বসে ওমরা কেন করবে, তুমি যখন এই ওমরা করতে মক্কায় আসতে পেরেছো তো হজ করবে, এই যুক্তি চলবে? এখন পঞ্চাশ লক্ষ হাজি আসছে আর মক্কার লোকেরা যদি এই সময় প্রতি বছর হজ করবে আর সারা বিশ্বের যারা হাজির আছে জীবনে একবার নসিব হচ্ছে তাদের কষ্ট দিবে নাকি, আর আরাফার দিনে একেবারে হারাম খালি সেই সময় যদি ওমরা করে তো মকরু, দশ তারিখে রাতে যদি ওমরা করে তো মকরু, এগারো বারো তারিখ চলছে ভিড়, ভিড় এড়ানোর জন্য উত্তম হচ্ছে যে ওমরা না করে, কিন্তু মকরু ফতোয়া দেওয়া তো চলবে না। লোকাল লোক যদি এই সময়টাই ওমরা না করে আর হাজিদেরকে যদি সুযোগ দেয় দশ তারিখ দশ এগারো বারো তারিখ তো অফ অফ করার জন্য সাই করার জন্য ইত্যাদি, তো এটা ভালো, এটা আমিও বলবো, কারণ যত মুসলিমদের জন্য হ্যাঁ রাস্তা প্রশস্ত করতে পারেন, ভিড় ভাড়কে কমাতে পারেন, তত বেশি সওয়াবের কাজ। যারা মক্কায় থাকছেন অথবা সৌদি আরবে থাকছেন তাদের জন্য যে কোনো সময় করার সুযোগ আছে, কিন্তু যারা হাজিরা এসছে তারা তো এই সময়টি তাদের তো অফ টফ করবে, তো ওদেরকে সুযোগ দেন, ওদের জন্য ভিড়ের কারণ হয়ে যাচ্ছে না। অনেকে কিন্তু আত্মীয়দের সাথে দেখা করতে যাবে, দশ তারিখে গিয়ে ঢুকলেন, এগারো তারিখ বারো তারিখ আর উমরা করা শুরু করেন, আমি খুব এটা ভালো নজরে দেখি না, ভালো নজরে দেখি না। আর কয়েকবার এরকম হয়েছে আমাদের ভাইরা যে দাওয়াতি কাজে গেছে, উমরা এরাম বেঁধে এরাম মানতে চাইছে, আমি নিষেধ করেছি এরাম মানি না, অনেকেই ও যা একবার এসেছে কোনো রকম চলে এসেছে ফিরে একটা উমরা করবে, কেন উমরা করবে না, এই সময় উমরা না করে ওখানে নামাজ পড়েন, এই সময় তো অফ না করে আপনি হাজিদেরকে কষ্ট না দিয়ে ওখানে এবাদত বন্দি করেন আর অন্য এবাদত বন্দি করেন, এটা ভালো, কিন্তু মাকরুহ ফতোয়া দেওয়া যাবে না। তিন নম্বর আমল এই দিনগুলির, এই দশটি দিনে রোজা রাখা, যারা দশটি পারবেন, নয়টি, দশ তারিখে নয়, কিন্তু ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এই দিনগুলিতে রোজা রাখা জায়েজ নয়। এগারো বারো তেরো তারিখ আইয়ামে তাশরিকের এগারো বারো তেরো জিলহজ এগুলি হচ্ছে আনন্দ ফুর্তি, জায়েজ আনন্দ ফুর্তি করার দিন। হ্যাঁ এই দিনগুলি গোস্ত খাওয়ার দিন, আইয়াম আকলিন সরবিন বিশেষণ বলেছেন, এই দিনগুলি পানাহারের দিন, সুতরাং এই দিনগুলি তো রোজা সিয়াম পালন করা অপছন্দনীয়, সিয়াম পালন করা ঠিক নাই। তবে যারা হজ্জে তামাত্তু করেছে কুরবানি করতে পারেনি, তিনটে রোজা যে রাখতে হবে মক্কাতে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারা রাখতে পারে, ঈদের দিন নয়, দুই ঈদের দিনে কারো জন্য সিয়াম চলবে না। নয় দিন রোজা কেউ যদি রাখতে পারেন আগামী বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার আরাফা মোটামুটি ধরে রাখেন, আরাফা কোন দিন হচ্ছে একটু জেনে নেবেন, তার উপরে আরেকদিন আগেও লিখতে পারে। এই নয় দিন যদি রোজা রাখেন সবচেয়ে ভালো। মুসনাদ আহমদ একটি হাদিস আছে, কানা রাসূলুল্লাহ ইয়াসুমু তিসআ যিল হিজ্জা, তিসআ মানে নয় দিন, কেউ কেউ তর্জমা করেছেন, আর কেউ কেউ তিসআ মানে নবম করেছেন, যদিও তিসআ মানে নবম হয় না, তাসে মানে নবম হয়, নবম যিল হিজ্জা, কিন্তু কখনো কখনো আমরা বলি
যেমন আমরা আমাদের দেশে বলি না, ছেলেটা কিসে পড়ছে, সেভেনে পড়ছে, সেভেনে পড়েন না, সাতে পড়েন, সপ্তমে পড়ছে, তাই না, সেভেন্থে পড়ছে, ঠিক না, ছেলেটা সপ্তম ক্লাসে পড়ছে, এটা হচ্ছে শুদ্ধ। কিন্তু আমরা কি বলি, সাত ক্লাসে পড়ছে, বুঝলে, অনেকে বলি। তো ঠিক ওই রকমই হইতে পারে যে নবম যে এখানে তিসা বলে ব্যক্ত করা হয়েছে, এটা সম্ভাবনা আছে। এই জন্য খুব অকাট্য দলিল নয় যে নয় দিন রোজা রাখা হয়, যেন অনেকে এইটা সম্পর্কে জিজ্ঞাসা করে যে নয় দিন রোজা রাখা, স্পষ্ট দলিল আছে, আল্লাহ আলাম। তবে এই দিনগুলি ফজিলতপূর্ণ, সেজন্য নয় দিন যদি রোজা রাখে আমি মনে করি যে ভালো, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর যদি নাও হয় তো তিনটা রাখার চেষ্টা করে, নাও যদি হয় তো কম পক্ষে একটি সিয়াম, সওম, রোজা আরাফার দিনে রাখার চেষ্টা করবেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে সেই হাদিস শোনাই, সেই মুসলিমের হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়ামি আরাফা, আরাফার দিনের সিয়াম রোজা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি আশা রাখি, গত এক বছরের গুনাহ কাফফারা করবে, মোচন করবে, আর আগামী এক বছরের গুনাহ মোচন করবে, আরাফার একটি রোজা, আরাফার রোজাটি রাখার চেষ্টা করবেন। জি, সেটা সামনে বৃহস্পতিবার নাই, তারপরের বুধ অথবা বৃহস্পতিবার পড়তে পারে, ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহে কনফার্ম হয়ে যাবে চাঁদ উঠে গেলে। তারপরে রোজার আরো ফজিলত রয়েছে, একটা নফল রোজা রাখলে আল্লাহর সন্তুষ্টির জন্য, বাদাল্লাহু বিযালিকা ওয়াজহু আনিন নারি সাবিনা খারিফান, মানে সামা ইয়াউমান ফি সাবিল, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে কেউ যদি একদিন রোজা রাখে তাহলে তার চেহারা কি আল্লাহ জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্ব, সাবিনা খারিফান, সত্তর বছরের দূরত্ব রাখবেন, জাহান্নাম থেকে বাঁচার বড় একটি উপায়। আল্লাহ স্পেশাল পুরস্কার প্রতিদান দেন রোজাদারকে, নিজের হাতে দেন, এসব তোমাদের জানা আছে হাদিসে কুদসি। চার নম্বর ইবাদত এই দিনের হচ্ছে, এই দিনগুলিতে তকবীর পাঠ করা, যে তকবীরের কথা উল্লেখ হয়ে গেছে, তো এটাকে এই তকবীরের বিষয়টি যে বললাম, এই তকবীরের বিষয়টি হাদিস তো আসলো, কোরআন কারিমের আয়াতে রয়েছে, সূরা হজের আয়াত নম্বর ২৮ দেখেন, ওতে আল্লাহ বলছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি, এবং তারা আল্লাহর নাম স্মরণ করবে, ফি আইয়ামি মালুমাত, জানাশোনা কয়েকটি দিনে, জানাশোনা কয়েকটি দিনে, আলা মা রাযাকাহুম, যা কিছু তাদেরকে আমি রিজিক উপজীবিকা দান করেছি, মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত পশু, তারপরে কুরবানির কথা আল্লাহ বলছে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির। তো এই আইয়ামে মালুমাত, আরেকটি আয়াত রয়েছে সূরা বাকারায় যাতে রয়েছে, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, তোমরা আল্লাহ জিকির আজকার করো, আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামিন মাদুদাত, গণনাকৃত কয়েকটি দিন, মালুমাত আর মাদুদাত, এখানে আইয়ামিন মালুমাত আর ওখানে আছে আইয়ামিন মাদুদাত, এই দুটো আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছে আইয়ামি মালুমাত হচ্ছে জিলহজ মাসের দশ দিন, হ্যাঁ, জানাশোনা দিনগুলি মানে দশটি দিন, আর গণনাকৃত দিন মানে হচ্ছে তিনটি দিন, তা হচ্ছে আইয়ামে তাশরিক, এগারো বারো তেরোই জিলহজ, তার টোটাল এই তেরো দিনের জিকির আজকার এই দুইটি আয়াত থেকে বেরিয়ে আসে, দুইটি আয়াত থেকে ইস্তিমবাত হয় তেরো দিনের জিকির আজকার। যে হাদিসটি বেশি বেশি তোমরা এই দিনগুলিতে তাকবীর পাঠ করো তা শুনালাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ বিন উমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের থেকে বর্ণনা করেছেন, আন্নাহুমা কানা ইখরুজান ইলা সুক, তারা বাজারে চলে যেতেন, ফিল আশরে, এই জিলহজ মাসের দশটি দিনে, ফায়ুকাব্বিরুন, তকবীর পাঠ করতেন, আর লোকেরাও, ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তাদের তকবীর শুনে শুনে অন্যরাও তকবীর পাঠ করত, উচ্চ স্বরে, মনে মনে তকবীর না, সুন্নাত হচ্ছে উচ্চ স্বরে তকবীর পাঠ করা। ইমাম ইসহাক রাহমাতুল্লাহ আলাই তাবেইন ফুকাহাদের থেকে বর্ণনা করছেন যে, আন্নাহুমা কানু ইয়াকুলুনা, তারা বলতেন, এইভাবে বলতেন, বাক্যগুলি তাহলে আব্দুল্লাহ বিন ওমর আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত। বলছেন ইস্তাহাবু রাফুসাদ বিতাকবীর, উচ্চ স্বরে তকবীর দেওয়া হচ্ছে মুস্তাহাব, ফিল আসওয়াকে, হাটে বাজারে,
অদূরে বাড়ি ঘরে মহল্লায় অতরফে রাস্তাঘাটে অলমাসাজেদে মসজিদে অন্য অন্য জায়গায় বাজারে দোকানপাটে সব জায়গায় যে সুন্নতটি মৃত সুন্নাত, যে সুন্নতটি মৃত সুন্নাত। আরব দেশে সৌদি আরবে শুধু আছে কোথা মসজিদে, আর আমাদের দেশে কোথাও নেই, মসজিদে নেই বাইরেও নেই। ওই ঈদের দিনে তকবিটা আছে, ঈদের দিনে একটু তকবিটা আছে। যেহেতু আল্লাহ তোমাদেরকে হেদায়ত করেছে আল্লাহর তকবীর পাঠ করো, তকবীরের ক্ষেত্রে মনে রাখবেন যে সম্মিলিত তকবীর জায়েজ নয় বিদআত, যেমন সম্মিলিত মোনাজাত জায়েজ নয় বিদআত। একা একা মোনাজাত দোয়া করবেন, আপনার দোয়া আপনি একা করবেন, সম্মিলিত মোনাজাত মাহফিলের পরে অথবা ফরজ নামাজের পরে, হ্যাঁ কোরআন খতমের পরে, এরকম বিভিন্ন কাজের নেকামলের পরে পরে যে অভ্যাসগুলি আমাদের দেশে আছে, অথবা মৃতের নামে কবরস্থানে দাফন করার পরে এই যে চলে আসছে, সবগুলি কিন্তু সুন্নতের খেলাফ কাজ। কোনোটার পিছনে দলিল নেই, দলিল নিয়ে আলোচনা করেছি, কোনোটার পিছনে দলিল নেই। একসাথে দোয়া যেমন নেই, তেমন একসাথে জিকির নেই। একসাথে জিকির এই দশ জিলহজের দশটি দিনেও নেই, এইরকমই তালবিয়া পাঠ সম্মিলিত নেই। যেই বেদাতগুলি হজকারী আর উমরাকারীরা করে গোটা বাসে যখন পড়ছে একজন এমা বাকিরা মুক্তাদি, হ্যাঁ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, না খুশু না খুজু, না তাতে ইখলাস, না তাতে কান্নাভাব, না তাতে বিনয়, না নম্রতা, না একাগ্রতা, কিছুই নেই, শুধু জবান। হ্যাঁ দেখে দেখি সবাই বলছে, সবার সাথে হুচুকে বলছে, হুচুকে যদি বলেন একা একা, যখনই বলা হয় ভালো পরীক্ষা করে দেখেছি, সবাই একা একা বলেন ভাই এটা আসলে সুন্নত নাই, সব সাইলেন্ট চুপ, আর কেউ বলবে না, কারণ ধরা খেয়ে যাবে, ভালো করে তো মুখস্থ নেই, এ হুচুকে বলে দিচ্ছি ভুল বললো, ধরতে পারে না কোন দিক থেকে আওয়াজ আসলো না বুঝলো, সেই বললো অসুবিধা নেই, হ্যাঁ শরমের ব্যাপার, সবার নেই ভুল হইলো, কেউ ধরতে পারবে না, কিন্তু যখন একা একা বলবো ধরা খেয়ে যাবে, আরে জানে না, জি জানেন শয়তান বেদাত করলে কত খুশি হয়, আর মানুষকে বেদাত করতে কত মজা লাগে, একসাথে যদি বলতে বলেন একবারে শুরু করে দিয়েছে, এমন চলছে তায়েফ থেকে দেখেছি মক্কা পর্যন্ত একসাথে যারা করে চলছে, থামাথামি নেই, বেরিয়েছে হারাম থেকে এরাম বেঁধে মেনা পর্যন্ত চলছে, মেনা থেকে আরাফা যাচ্ছে সকালবেলা নয় থেকে চলছে, একসাথে যদি হয়। কিন্তু একা একা যদি সুন্নতি তরিকে করতে বলেন, ইবলিস শয়তান যেহেতু নারাজ, সেই জন্য হাজি আর উমরাকারীরাও একা একা লাব্বাইক করতে নারাজ, বুঝতে পেরেছেন? বড় দুঃখের বিষয়গুলো, বড় আক্ষেপের বিষয় যে শয়তান যাতে খুশি হয় সেটাতে মজা লাগে, স্বাদ লাগে, আর শয়তান যাতে নারাজ হয়, শয়তানকে নারাজ করতে হবে, তাগুতকে অস্বীকার করে, সবচেয়ে বড় তাগুত হচ্ছে ইবলিস শয়তান, তাওহীদের ক্ষেত্রে যেমন তেমনি হচ্ছে সন্নার ক্ষেত্রে, সন্না ফলো করা, তাগুতের নাফরমানি করা, আর আল্লাহর হ্যাঁ ফরমাবরদারি করা, আল্লাহর আনুগত্য করা। ওয়ালা ইয়াজুজু তাকবীরুল জামায়ে, সেই জন্য বলছেন আল্লামা ইবনে জিবরিনের ভাষায়, শেখ ইবনে জিবরিন সৌদি আরবের বড় একজন আলেম এবং সবচেয়ে বড় ছাত্র বলা যেতে পারে, যারা দু তিনজন শেখ বিন বাজ রাহিমাল্লাহ, তার একজন হচ্ছেন শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান জিবরিন রাহিমাল্লাহ। তিনি বলছেন যে ইজতেমাই জিকির, সম্মিলিত তাকবীর পাঠ করা এই দশ দিনে জায়েজ নয়, বা ঈদের দিনে জায়েজ নয়। ঈদের দিনে ঈদগাহ ওখানে ওই মেহরাব থেকে পড়াচ্ছে, সবাই ওর আওয়াজে পড়ছে, একা একা কেউ পড়ছে না, কেউ পড়ছে না, বড় দুঃখের বিষয়, ইল্লা মাশাআল্লাহ একজন দুজন পড়ছে, কোন আওয়াজ পাওয়া যায় না। তো বলছেন কেন, হাইসু লাম ইউনকাল যালিকা আনিস সালাফ, সালাফে সহিহ সাহাবায়ে কিরাম তাবেইন থেকে এরকম তরিকাই বর্ণিত নেই। ওয়া ইন্নামা সুন্নাতু, সুন্নাত হচ্ছে আন ইউকাব্বিরা কুল্লু ওয়াহিদিন বি মুফরাদি, সবাই একা একা এই দশ দিনের তকবীর গুলি পাঠ করবে, ঈদের দিনে ঈদের ময়দানে তকবীর পাঠ করবে, একা একা নিজে নিজে তকবীর পাঠ করবে। ওয়াহাদা ফি জামিল আজকার, এটা শুধু এই এই ক্ষেত্রে নয়, সমস্ত জিকির আজকার ক্ষেত্রে এবং ওয়াল আদিয়া সমস্ত দুয়ার ক্ষেত্রে, যেমন একটু আগে বললাম জিকির আজকার, ধরেন আমরা পড়ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, একা একা পড়বেন, এটা হচ্ছে সুন্নাহ। আর বিদআত হচ্ছে
যে আমি পড়ছি আপনারা একসাথে পড়ছেন, হ্যাঁ মজলিসের কাফফারা দোয়া শেষখানে আলোচনা শেষে পড়ব, আমি পড়ছি আমার আওয়াজের সাথে সম্মিলিত পড়ছেন সুন্নতের খেলাফ মানে বিদাত, আর একে একা সবাই পড়বেন মুখস্থ করেন, কারণ আপনার আমল আপনাকে সুন্দর করতে হবে, আপনার এলেম আপনাকে সুন্দর করতে হবে, আর সম্মিলিত পড়া মানে মুখস্থ করছেন না আপনারা, আমি আমি পড়ছি আপনার আমার সাথে সাথে আপনার তোতা পাখি যা বলাচ্ছে হ্যাঁ তাই বলছেন আপনারা। তবে কেউ যদি অজ্ঞ থাকে কোনো জাহেলে জানে না, ফালাহু শিখা পর্যন্ত এটা লোক জানে না, মজলিসের কাফার আমাদের সে প্রচলন নাই আলোচনার শেষে, সেই জন্য মাঝে মাঝে বলে বলেন স্মরণ করিয়ে দিচ্ছি আর বলাচ্ছি, বলেন দু চার দিনে শিখে ফেলেন এটা আর তারপরে নিজে নিজে বলেন। তকবীর সম্পর্কে বিস্তারিত আলোচনা হইল, চার নম্বর পাঁচ নম্বর তকবীর সম্পর্কে বিস্তারিত আগে বলেছি, সেটা চার নম্বর হয় তওবা এবং গুনাহ বন্ধ করা, আল্লাহর দিকে ফিরে আসা আর গুনাহকে পরিত্যাগ করা, সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়া, এটা সব সময় করবেন আর যেটা ফজিলতের সময় এই সময়টা আরো বেশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় প্রতিদিন একশত বার করে তওবা ইস্তিগফার পড়তেন। সেই মুসলিমের হাদিস রয়েছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, হে মানব সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো ইস্তিগফার করো, ফাইন্নি আতুবু ফিল ইয়াউমি মিয়াত মাররা, আমি দিনে 100 বার করে তওবা করি। আর তওবা যদি মোবারক সময়ে হয় তাহলে তার আলাদাই ফজিলত রয়েছে, বরকতের স্থানে বরকতের সময়ে যে কোনো ভালো আমলের ফজিলত বেশি রয়েছে। পাঁচ নম্বর হচ্ছে যে কোনো ভালো আমলের পরিমাণ বাড়ানো, যেমন আপনি সব অন্য সময়ে কোরআন পড়েন কিন্তু রমজান মাসে বেশি পড়ছেন কিনা, ঠিক ওই রকমই এই জিলহজ মাসে 10 দিনে বেশি কোরআন তেলাওয়াত করেন, নামাজ নফল নামাজ অন্য সময় পড়ছেন হয়তো কিন্তু এই সময় বেশি পড়েন যাতে কোনো সুন্নাত না ছুটে যায়, সালাতুদ দোহাটা সারা বছর হয়তো পড়ছেন না কিন্তু এই জিলহজ মাসের 10 দিন পড়ার চেষ্টা করেন, তাহাজ্জুদ হয়তো সারা বছর পড়ছেন না, জরুরি না যে সারা বছর পড়তে হবে, একটা ভুল ধারণা আমাদের কাছে ভুল ফতোয়া আছে যে তাহাজ্জুদ শুরু করে দিতে হবে তাকে সারা বছর সারা জীবন পড়তে হবে নাহলে গুনাহগার হবে, ভুল কথা এটা, যদি না পড়ে যতদিন পারলো ততদিন পড়লো যখন পারলো তখন পড়লো। যদিও উত্তম হচ্ছে যে কোনো নফল ইবাদত বন্দেগী শুরু করলে কন্টিনিউ করা, এটা উত্তম, জি এটা আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, পরিমাণ কম হলেও প্রিয় আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আমল হচ্ছে যেটা স্থায়ী কন্টিনিউ চালাতে পারেন তাহলে ভালো, কিন্তু না পারলেও এই 10 দিন আপনি তাহাজ্জুদ পড়েন, 10 দিন আপনি সালাতুদ দোয়া পড়েন, সাদকা করেন, দান খায়রাত সবসময় করতে পারছেন না, এই দিনগুলোতে বেশি বেশি দান খায়রাত করি ইত্যাদি, এইরকমই ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, যত নেক আমল হইতে পারে জীবনে। জামাতে আমরা নামাজ সবসময় পড়ছি কিন্তু তকদিব তকবিরে তাহরিমা সহ সবসময় পারি না, ঠিক না, এই 10টা দিনে আপনি বদ্ধপরিকর হন, হ্যাঁ দৃঢ় প্রতিজ্ঞ হন যে আমি তকবিরে উলা তকবিরে তাহরিমা সহ আমি এই 10টা দিন নামাজ পড়ব, ট্রেনিং করেন আপনি, একটা নামাজেও তোমার প্রথম তকবির ছুটবে না, মসজিদে আজানের সাথে সাথেই ডুবো, এই কোনো চেষ্টা করেন, এটা আপনার একটা ট্রেনিং কোর্স, এর মাধ্যমে আপনার ভালো একটা তরবি ইমানি তরবিয়ত হয়ে যাবে, অনেক নেকির কাজ বেড়ে যাবে, অনেক গুনাহ থেকে মুক্ত হইতে হয়ে যেতে পারবেন, কারণ যত মানুষের নেকি বাড়ে তত গুনাহ কমে। জি ছয় নম্বর যে বিষয়টি তকবীরে মুতলাক আর তকবীরে মুকাইয়্যিদের বিষয় বলছেন, তকবীরে মুতলাক বলছেন সব সময় পড়তে পারেন, মিন লাইলিন আও নাহারিন ইলা সালাতিল ঈদ পর্যন্ত, এক তারিখ থেকে ঈদ পর্যন্ত ঈদ পড়া পর্যন্ত যে কোনো সময় তকবীর পাঠ করেন। তকবীর মুকাইয়্যিদ মানে কোনো কিছুর সাথে সম্পৃক্ত তকবীর, অর্থাৎ ফরজ নামাজের সাথে সম্পৃক্ত তকবীর, এটাকে তকবীরে মুকাইয়্যিদ বলা হয়, মুকাইয়্যিদ মানে সম্পৃক্ত, কিসের সাথে মুকাইয়্যিদ, বিসলাওয়াতিল খামস বাবা সলাওয়াতিল মাফরুজা, ফরজ নামাজের সাথে সম্পৃক্ত তকবীর, এই তকবীরটাই পাঠ করতে হবে কিন্তু নামাজের পরে পরে, এটা যারা হাজি নয় তাদের জন্য আরাফার দিন ভোর ফজর থেকে শুরু হবে, ওয়াবদা লি গায়রিল হুজ্জাজ মিন ফজর ইয়াউম আরাফা এটা শুরু হবে, আর 13 তারিখে আসরে শেষ হবে, ফজর আরাফার দিন 9 তারিখ থেকে শুরু হয়ে 9 10 11 12 13 তাহলে কয়দিন হলো, 5 দিন হচ্ছে। আর যারা হাজি ওয়ালিল হুজ্জাজ মিন যোহরে আহমিনা, কুরবানের দিন যোহর থেকে শুরু করে ওয়াস্তামের ইলা সালাতিল আসর আখে আর আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত, তাহলে 10 তারিখের যোহর থেকে শুরু করে 10 11 12 13 চার দিন তাদের খেতে,
এটা সালাফে সালেহীন সাহাবায়ে কেরামদের তাবেইনদের আমল থেকে নিয়েছেন এই ফতোয়াটা সৌদি আরবের ওলামাদের। এটি হচ্ছে ফতোয়া যে এইভাবে তাকবীর মুতলাক আর মুকাইয়্যাদে পার্থক্য করা। সাত নম্বর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে কোরবানি দেওয়া। কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, অনেকে প্রবাসী কোরবানি দেন না, অনেক পয়সা আছে তারপর কোরবানি দেন না, এরকম কৃপণতা করবেন না। এই আমার স্ত্রীতে চলে গেছে শ্বশুর বাড়ি, আর বাড়িতে কেউ নাই, কোরবানি দিয়ে কি করবো, কে খাবে, কে খাবে, সেই জন্য কোরবানি দিতে, কেউ খাওয়ার থাক আর না থাক কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়ার মতো আপনার সচ্ছলতা আছে কোরবানি দেবেন না। নবী সাল্লাম বলেছেন মান কানা লাহু সাআহ, কারো যদি সচ্ছলতা থাকে ওয়ালাম ইউদাহি, তা সত্ত্বেও কুরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তাহলে আমাদের ঈদগাহে যাই কাছে না আসে, ঈদ পড়তে না আসে। নবী নিষেধ করেছেন ঈদ পড়তে আসে না, অসৎ লোক তো সুন্নতে মুআক্কাদা, এমনকি হানাফি মাযহাবে ওয়াজিব বলেছেন, কারণ তাদের কাছে ওয়াজিব আর ফরজে কিছুটা পার্থক্য আছে সেই জন্য। আর বাকি অন্যদের কাছে শাফি মালিক আহমদ বা মুহাদ্দিসিনদের নিকটে ওয়াজিব আর ফরজে একই জিনিস, সেই জন্য তার নিচে আসলে সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিবের চাইতে নিচে নামলেই কি হয়ে যাবে সেটা সুন্নতে মুআক্কাদা। তো পরিভাষার পার্থক্য কিন্তু গুরুত্বের দিক দিয়ে অনেক বেশি গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সচ্ছল ছিলেন, অভাবী ছিলেন, আসতো অনেক কিছু দান করে দিতেন, ডাকতেন না কিছু, দিন পার হতে দিতেন না, তারপরে প্রতি বছর কুরবানি করেছেন। তিরমিজিতে একটি হাদিস রয়েছে, হাদিসটিকে আল্লামা আলবানীর কোন কোন গবেষণাতে হাসান বলা হয়েছে এবং তিরমিজি হাসান বলেছেন, আর কোনটাতে একটু দুর্বল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন আব্দুল্লাহ বিন উমার, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সনিন ইউদাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় থেকে হিজরত করে 10 বছর প্রতি বছর কুরবানি করেছেন, এক বছর কোরবানি ছাড়েন না, কোরবানি করেছেন প্রতি বছর। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিরাও কোরবানিতে অংশ নিয়েছেন, কোরবানি করেছেন। সুতরাং কোরবানি করা উচিত, একটা কোরবানি একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট। এই বিষয়গুলিও আমাদের আলোচনা ইনশাআল্লাহ তাআলা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন দুটো দুম্বা, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইন আমলা হাইনে, রং ছিল সাদা কালো, ছিটপুট রং, সাদা এবং কালো মিক্স রং, কিছু অংশ শরীর সাদা আর কিছু কালো, দেখতে সুন্দর লাগে। আকরানাইনে শিংওয়ালা, শিং বিশিষ্ট, এই জন্য শিংওয়ালা কোরবানি পশু হওয়া ভালো। যাবাহুমা বিয়াদি, নিজের হাতে জবাই করেছেন, এই জন্য কোরবানি দাতা নিজের হাতে জবাই করলে বেশি উত্তম। একটা প্রশ্ন এতে আছে, সময় পেলে প্রশ্ন উত্তর দেবো, যে কোরবানি করার জন্য যে হুজুরদের ডাকে বা আলেমকে ডাকে বা ইমাম সাহেবকে ডাকে, এটার হুকুম কি? এটা হচ্ছে ব্রাহ্মণবাদ। হিন্দুদের ব্রাহ্মণ যদি না থাকে তাহলে যতই পূজার জন্য মাল সামগ্রী থাক, কলা মূলা থাক আর মিষ্টি থাক, পূজা হয়েছে না, ব্রাহ্মণ আসবে তাহলে পূজা হবে, কথা বুঝতে পেরেছেন? হিন্দুদের পাশে থেকে মেলা কিছু আমরা হিন্দুদের সচেতন অবস্থায় নিয়েছে আর না হলে অচেতন অবস্থায় নিয়েছে। কোরবানি করবেন আপনি, আপনি একজন মুসলিম সেই জন্য তো কোরবানি করবেন, কোরবানি আপনি নিজের হাতে করবেন, এটি সুন্নাত। কোরবানি করতে শিখতে হবে আপনাকে, কোরবানি করার সাহস করতে হবে। আবার এরকম হইলে হবে না যে কোরবানি জবাই করতে নিজে উল্টে পড়ে আছেন, হাসেন না, এখানে আছে আমাদের এক ছাত্র আছে, এনাম ভাইয়ের ছেলে, গত বছরে কোরবানি করতে গেছে আমার ছেলেদের সাথে, কোরবানি ওদেরও ছিল আমাদের ছিল, কোরবানি করতে গিয়ে ওখানে গিয়ে বেহোশ উল্টে পড়ে গেছে, আছে সামনে আছে, জি নজির, জি। এইরকম হইলে যদি যদি যেই খাসি অথবা গরু অথবা মুরগি আল্লাহ হালাল করেছে সেটা জবাই করতে গিয়ে যদি এরকম উল্টে পড়ে যান বেহোশ হয়ে, তো কাফের বিরুদ্ধে যদি আল্লাহ জিহাদ ফরজ করে বদর ওহুদের মতো, তখন কি করবেন? তখন তো আগে উল্টে পড়ে থাকবেন। হ্যাঁ, আর কাফের তো হ্যাঁ সচেতন অবস্থা আছে, তো মুসলিম এরকম হলে তো হবে না, এত দুর্বল মুসলিম হইলে হবে না। নিজের কোরবানি করার মাধ্যমে অন্তত একটা ট্রেনিং থাকতে হবে রক্ত দেখার, যে প্রয়োজনে আরো রক্ত দেখার সুযোগ আসতে পারে, তখন কি হবে আমার অবস্থা? যদি গরুর রক্ত দেখে বেহুশ আর খাসির রক্ত দেখে বেহুশ, তাহলে মানুষের রক্ত দেখলে কি করবেন তখন আপনি? জি, সুতরাং নিজের কোরবানি নিজে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি নিজের হাতে জবাই করেছেন, ওয়াসাম্মা বিসমিল্লাহ বলেছেন, ওয়াকাব্বার আল্লাহু আকবার বলেছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার দুটোই বলবেন, বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলা ফরজ, বিসমিল্লাহ না বললে জবাই হালাল হবে না, বিসমিল্লাহ বলতে হবে, লিয়াজকুরু ইসমাল্লাহ,
আল্লাহ নাম জিকির করতে বলেছেন, আর তার সাথে তাকবীর পাঠ করা হচ্ছে, শুন না। ওয়াদা রিজলাহু আলা সাফাহিহিমা, এবং পা রেখেছেন পশু কুরবানির পশুর কিসের উপর বলবো এটাকে, ঘাড়ে কাঁধে কি বলবেন, গর্দনে, গর্দন উর্দু শব্দ জি, কিন্তু বাংলা করে নিয়েছি আমরা, এটাকে এক সাইডে পা রেখে জবাই করেছে, পা রেখে এই সাইডটাতে এখানে পা রেখে জবাই করেছে যাতে করে দাঁড়িয়ে না যায় বা নড়াচড়া করে। আট নম্বর কাজ হচ্ছে এই দিনগুলির, আল এমসাক আন শারিল মুদাহি ওয়া আজফারিহি, কুরবানি দাতা নিজের চুল লোম পশম কাটবে না, যেগুলি কাটা জায়েজ সেগুলি কাটবে না, যেগুলি অন্য সময় কাটা জায়েজ সেগুলি কাটবে না, আর যেগুলি অন্য সময় কাটা না জায়েজ সেগুলি সব সময় কাটতে পারে। অন্য সময় কাটছে তো এই সময় আবার অসুবিধাটা কি, নাকি সবসময় হারাম কাজ করতে থাকবে? যারা দাড়ি মন্ডন করছেন সারা বছর জায়েজ, হ্যাঁ মকরু না, দাড়ি মন্ডন করা মকরু, হারাম হারাম। আমরা ভারত বাংলাদেশে থাকাকালীন বলতাম যে দাড়ি মন্ডনটা আকবরি সুন্নাত, দাড়ি মন্ডন কি বলতাম, আকবরি সুন্নাত, কিন্তু আরব দেশে আসার পরে দেখলাম যে আরে বাপরে বাপ, আকবরি সুন্নাত তো ভারত, ভারত উপমহাদেশে, ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটা দেশেই থাকবে, কারণ আকবরের রাজত্বে এই এত দুর্বোধ ছিল, কিন্তু আরব দেশে আকবরি সুন্নাত কি করে আসলো, কি দেশে কি করে আকবরি সুন্নাত আসলো? তখন দেখলাম যে না, ই ছাড়াও আরো মেলা হ্যাঁ পথভ্রষ্ট গুমরাহদের সুন্নাত আছে, হ্যাঁ বিজাতিকে ফলো করেছে, পার্সিয়ানদেরকে ফলো করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা অগ্নি পূজক মজুস তারা দাড়ি মন্ডন করত, তাদেরকে ফলো করেছে এই মুসলিমরা। পুরো দুঃখের বিষয় এটা, এটা যেমন তন বিষয় নয় আসলে, চিন্তা করা উচিত মুসলিম সমাজ। এবং এর জন্যই কিন্তু একটা ছোট্ট নাফরমানিতে যদি ক্ষতিগ্রস্ত আর হেরে যেতে হয় আর বিপর্যস্ত হইতে হয় আর 70 জনকে শহীদ হইতে হয় আর এত ক্ষয়ক্ষতি হয়, তাহলে এত নাফরমানি করে সবসময় গুনাহ চলতে আছে। শেখ জাকারিয়া সাহেব তবলিগ জামাতের যে বড় লেখক ফজাইল আমলের, তার একটি কিতাব দাড়ির গুরুত্ব সম্পর্কে পড়েছি এবং খুব সুন্দর ওই কিতাবটি, ওই কিতাব তার শিরক বিদাত নেই, দাড়ির সম্পর্কে আলোচনা, সুতরাং ওই কিতাবটিতে অনেক ফায়দা আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ওই কিতাবে লিখেছেন, আমি অনেকের কিতাব পড়েছি, মওদুদি সাহেবের কিতাব এত পড়েছি যে হয়তো জামাতিয়ারও অত পড়েনি, আর তবলিগদের কিতাব এত পড়েছি যে ওরা হয়তো পড়েন না, পড়েছি বলে তো তাদের ভেজালগুলো জানছি আর তাদের ভালোগুলো জানছি, বুঝছেন না? তো কোরআন হাদিসের দাওয়াত দিলে বাতিলটাও জানতে হবে, ভুলটাও জানতে হবে জি। তো ওতে তিনি লিখেছেন যে দাড়ি মন্ডনের পাপটা এমন যেটা 24 ঘন্টা চলতে থাকে, পক্ষান্তরে অনেক পাপই আছে বা অধিকাংশ পাপগুলি আছে কন্টিনিউ থাকে না সেটা। যখন এক, যেমন একটা লোক হারাম কিছু খেলো, যতক্ষণ খাচ্ছে ততক্ষণ না পাপ করছে, ঠিক কিনা, ততক্ষণ শুধু পাপ করছে। একটা লোক মিথ্যা কথা বলছে, যখন মিথ্যা কথা বললো তখন না পাপ করলো, তারপরে তার পাপটা কন্টিনিউ নেই, চালু আছে কি না, গাড়ি চাকার মতো চালু নেই, তার পাপ স্টপ হয়ে গেছে, কিছুক্ষণ আগে পাপটা করেছে, ঠিক না? যেই লোকটা সিগারেট পান করছে বা জর্দা খাচ্ছে, যেই সময় সিগারেট পান করছে ধূমপান করছে সেই সময়টাই গুনাহ করছে, গুনাহে লিপ্ত, তার আগেও না পরেও না, ঠিক না? বেশ কিছুটা সময় আছে যে গুনাহ স্টপ আছে, কিন্তু দাড়ি মন্ডন চেহারা 24 ঘন্টা গুনাহ চলতেই আছে, ঠিক কিনা? 24 ঘন্টা গুনাহ চলতে আছে। বিষয়গুলি বলার উদ্দেশ্য যাতে করে দাড়ির গুরুত্বটা বুঝেন, কাউকে লজ্জিত করার উদ্দেশ্য নয়, হ্যাঁ আর কাউকে হেউ করার উদ্দেশ্য নয়, এই জন্য ব্যক্তিগত ডাইরেক্ট দাড়ি যারা রাখে না তাদেরকে বলে যায় এই দাড়ি রাখেন না কেন, কারণ সেটা অনেকে মানহানির বিষয় মনে করবেন, হ্যাঁ বলি না কখনো, আম কথা কোরআন হাদিসে জানতে হবে। এবং আপনি রসুলের সত্যিকার খাঁটি উম্মত হতে চান তাহলে আপনাকে রসুলের শাকল সুরতটা পছন্দ হইতে হবে, সেটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, এটা হওয়া উচিত জি। তো এই দিনগুলিতে কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তি, অভিভাবক ব্যক্তি নিজের পশম কাটবে না, যেগুলি কাটা যায় বগলের চুল কাটবে না, মোচ কাটবে না, এই 10টা দিন কোরবানি করা পর্যন্ত, আর নাভের নিচের পশম কাটবে না, ইত্যাদি নখ কাটবে না। সহিহ মুসলিম হাদিস সহিহ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলছেন, ইযা রাআইতুম হিলাল আযিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, তোমাদের কোন ব্যক্তি যদি কোরবানি করতে ইচ্ছুক হয়, ফালিয়ুমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি,
তাহলে জানো বিরত থাকে চুল লোম কাটা থেকে, ওয়াজ ফারি আর নখ কাটা থেকে। নিজের লোম চুল বা নখ যেন না কাটে, না নেই মানে না না কাটে। এটার উদ্দেশ্য কি, হেকমা কি, রহস্য তত্ত্ব কি? বলছেন যে যেসব হাজি সাহেবরা প্রাচীন যুগে এই তরিকাটা ছিল, নিজের সাথে কোরবানির পশু নিয়ে যেত। রাসূলুল্লাহ মদিনাতে কোরবানির পশু নিয়ে গেছিলেন কিনা? হাদি, কোরবানি পশু কি বলে? হাদি, হাদি নিজের বাড়ি থেকে নিয়ে যায়। এখনো বেদুইনরা নিজের বাড়ির ওট আছে, বাড়ির ছাগল আছে, গাড়িতে করে নিয়ে হাঁটলো যাচ্ছে, গিয়ে ওখানে মেনাই কোরবানি করবে, কেনার দরকারটা কি ওর? যেখানে তার 500 উট আছে, 500,000 ছাগল আছে, এখনো করছে এরকম যারা বেদুইন বা যাদের এইসবের ব্যবসা আছে, মরুভূমিতে যারা এসব গবাদি পশু পুষে। তো হাদি যারা নিয়ে যায় তাদের ক্ষেত্রে কোরআনে কারিমের বিধান হচ্ছে, ওয়ালা তাহলে কুরউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, সূরা বাকারা আয়াত নম্বর 196। তোমরা মাথা মুন্ডন করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদি কুরবানি পশু যে সাথে নিয়ে যাচ্ছ কুরবানি জায়গা পর্যন্ত না পৌঁছে, মানে কুরবানি জবাই এর জায়গা পর্যন্ত না পৌঁছে কুরবানি জবাই না হবে, যারা কুরবানি পশু নিয়ে যাচ্ছেন। কুরবানির পশু হাজিরা নিয়ে যাচ্ছে এই সময় চাই, যতক্ষণ পর্যন্ত কুরবানি জবাই না হয়েছে, বাড়ি থেকে যে এরম বেঁধে বেরিয়েছে বামিকার থেকে, তারপরে হ্যাঁ কি এসব করতে পারবেন না, মাথা মুন্ডন করবেন না, তাদের সাথে কি করা, তাদের ভেষ ধরা, হ্যাঁ তাদের সাথে সাদৃশ্যতা, তাদের অনুকরণ করা, এই হেকমার জন্য যারা কুরবানি করতে ইচ্ছুক নিজ নিজ বাড়িতে তারাও এই 10টা দিন এই সময় হাজিরা অনেকে কুরবানির পশু নিয়ে যায় মেনার মাঠে জবাই করার জন্য, তারা চুল কাটে না নখ কাটে না, যেহেতু হাজি নিয়ে বেরিয়েছে, তোমরাও হে কুরবানি দাতা তোমরা নখ কাটিও না চুল কাটিও না। এ হচ্ছে হেকমতটি যা ওলামারা বর্ণনা করেছেন। বলছে এই নিষেধাজ্ঞা শুধু কুরবানি দাতার জন্য, ওয়ালা ইয়াউমু যাওজাতা ওয়াল আওলাদ, স্ত্রী এবং তার ছেলে মেয়েরা তার অন্তর্ভুক্ত নয়, তাতে সামিল না, যদিও তাদের নিয়তে করা হয়েছে যে আমি আমার কোরবানি করছি একটা খাসি বা গরু, আর সেটা আমার নামে আর আমার স্ত্রী ছেলে মেয়ে সবার নামে, সবাইকে এই নেকিতে সামিল করলাম, কিন্তু মেন ব্যক্তিকে বাড়ির অভিভাবক, শুধু সেই ব্যক্তি চুল নখ কাটা থেকে বিরত থাকবে, বাকি বাড়ির সদস্যরা নয়, এর কোনো দলিল নেই। কারণ যে কোরবানি করতে ইচ্ছুক, কোরবানি করতে ইচ্ছুক হচ্ছি হ্যাঁ আমি, যে অভিভাবক। নয় নম্বর হচ্ছে আলাল মুসলিম আল হেরসু আল আদায় সালাতের ঈদ হাইসুতু সাল্লা, যেখানে ঈদের নামাজ হয় সেখানে গিয়ে ঈদের নামাজ পড়বেন, আর সেটা যদি খোলা মাঠে হয় ঈদগাহে হয় তো সেটা উত্তম। মসজিদ নবী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গিয়ে কি করেছেন, সালাত আদায় করেছেন। যারা ঈদগাহে যেতে পারবেন সেখানে গিয়ে ঈদের নামাজ পড়া ভালো। ঈদের রাতে সারা রাত জেগে থাকে বন্ধু বান্ধবের সাথে, খাওয়া দাওয়া আমোদ ফুর্তি করে, আর ফজররা এখানে শুয়ে যায়, ফজররা এখানে শুয়ে যায় বেদিন মুসলিমরা, আর ফজর তো পড়ে না পড়ে না, ঈদও পড়ে না। ঈদ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ফতোয়া হচ্ছে যে বছরের ফরজ, এটা বছরের ফরজ, সাপ্তাহিক ফরজ জুমা, বাৎসরিক ফরজ ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আর দৈনিক পাঁচটি নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। সুতরাং হয়তো এরা ফরজ তরককারী, যে ঈদের নামাজের গুরুত্ব যেমন তেমন না, এই মতটি অত্যন্ত শক্তিশালী মনে হয়। আমি এটাকে প্রাধান্য দিই ব্যক্তিগত, আর এটাকে মনে করি যে জুমার মতো গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজ। এই প্রায় 9-10টি বিষয়ে আলোচনা করলাম, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক আমলে তৌফিক দান করেন। আবার বলছি যে আরাফা রোজা আপনারা ভুলবেন না, এবং দিনটা আরাফার দিন কোন দিন হচ্ছে, আরাফা হাজির অবস্থান করছে আপনারা জেনে নেবেন।